আমি চেষ্টা করেছিলাম নিজের হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে কোথাও না কোথাও ব্যর্থ হয়েছি কিছুটা পিছিয়ে পড়েছি তার মানে এটা নয় যে সব শেষ হয়ে গেছে আমার দেখুন মেন উদ্দেশ্য ছিল যে রায়গঞ্জে যাতে সার্বিক উন্নয়ন হয় সেটা বিজেপিতে থেকে মানে এই ধরনের উন্নয়ন করা সম্ভব ছিল না তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর আমি রায়গঞ্জের সার্বিক উন্নয়নটা করতে পেরেছি দল পরিবর্তনকে হয়তো অনেক লোকে ভালো চোখে নেয় না কিন্তু আমার কাছে আর কিছু উপায় ছিল না আমি মানে রাজনীতিতে টাইম পাস করার জন্য আসি আমি পদের জন্য রাজনীতি করি না আজকে যদি ওই পদের জন্য যদি রাজনীতি করতাম তাহলে হয়তো এই রিস্ক নিতাম না এটা আমার হার হয়েছে হ্যাঁ তো তাই বলে আমি থেমে যাব। কেউ আমাকে থামিয়ে দিবে সেটা মানে কৃষ্ণকলানি বিশ্বাস করে না এইটুকু বলবো কৃষ্ণকলানিকে থামানো যায়নি আর কৃষ্ণকলানি নিজের যে আইডোলজি নিয়ে কাজ করছে সেই আইডোলজি নিয়ে কাজ করবে রায়গঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমার দ্বারা যদি কোনো কিছু করা সম্ভব হয় নিশ্চিত সেখানে আমি নিজের 100% দেব